গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাস ফ্যামিলি ব্লগস। তো দাস ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হলো শুক্রবার, তো আজকে হলো আমাদের যাওয়ার দিন। এই তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এতদিন তো মানে খুব আনন্দে ছিলাম, আনন্দে উল্লাসে ছিলাম, কালী পুজো টুজো ভাইফোঁটা খুব আনন্দ করলাম। তো আজকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ তোমাদের দাদার আজ থেকে আবার নাইট ডিউটি আছে, তো গিয়ে নাইট ডিউটি করবে, তো আজকে চলে যাব। তারপর যেটা বলছিলাম যে আসবো আসবো একটা মনের খুব আনন্দ ছিল, এখন চলে যাব সেই দুঃখের পালাটা চলে আসলো। তো মনটা খারাপ করে চলে যেতে হবে, কি করব, যেতেই হবে নিজের বাড়িতে যেহেতু বিয়ে দিয়ে দিয়েছে, তো এখন চলে যাব। আর আরেকটা কথা, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তো চলো বৃষ্টিটা তোমাদেরকে দেখাই, তারপরে এই যে আমি স্নান করে এসেছি, পুজো দিয়ে দেব, পুজো দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আকাশে পুরো মেঘে ভরে আছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আমি ঘুম থেকে জাগন হয়ে দেখেছি যে বৃষ্টি হচ্ছে। এই যে পাকা টাকা সব ভিজে গেছে বৃষ্টিতে। আর দেখতে পাচ্ছ আমাদের গাছে কি সুন্দর লাল গোলাপ ফুল ধরেছে, এই যে দেখো লাল গোলাপ ফুল, ভালো লাগছে লাল গোলাপগুলো দেখতে। কিন্তু এই বৃষ্টির দিনে যে কিভাবে বাড়ি যাব সেটাই ভাবছি। এই যে জবা ফুল গাছ বৃষ্টিতে সব ভিজে আছে, বৃষ্টির দিনে কোথাও বাইরে যেতে ভালো লাগে না, ইচ্ছা করে বাড়িতেই বসে থাকি, তো কি করব, যেতে তো হবেই। এই যে দেখো আমার তো জলদি স্নান হয়ে গেছে, তো আমি জলদি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। এই যে আমার গোপো রেডি হয়ে গেছে, গোপুকে নিয়ে যাব, গোপুকে ছেড়ে যেতে না ভালো লাগে না, তাই গোপুকেও নিয়ে যাব। তো ওর স্নান টান করে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঠাকুর দিয়ে দিয়েছি। মার ওইদিকে রান্না, আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছি, মার আবার রান্না হয়ে যাচ্ছে। তো এই যে আমি এখানে গোপালের জন্য ঝুড়িটাও রেডি করে নিয়েছি, এই ঝুড়িটা করে গোপাল যাবে বাড়িতে, তো গোপালেরও হয়তো আজকে মন খারাপ, ও বাড়ি চলে যাবে। আর এই যে মামার বাড়ি থেকে চলে যাবে বলে সবাইয়ের মন খারাপ, এদিকে মন্ত্রগীতিও ঘুমিয়ে গেছে। আর ওই যে বাবার রুমে আমি দেখাচ্ছি, ওই যে সুদীপনও ঘুমিয়ে গেছে এদিকে। ওই বিছনাতে দাদার রুমে মন্ত্রগীতি ঘুমাচ্ছে, আর এদিকে বাবার রুমে সুদীপন ঘুমিয়ে গেছে, ওরা মামার বাড়ি থেকে যাবে বলে মনটা এত খারাপ তাই ঘুমিয়ে গেল। তো আজকে তো শুক্রবার, মারও রান্নাবান্না হয়ে গেছে, নিরামিষ রান্না করেছে, এখানে যে মূলা কুড়িয়ে মূলাকে ঘণ্ট করেছে, তারপর এখানে আছে মূলার শাক, তারপর বেগুন ভাজি, মার রান্না আগেই কমপ্লিট করে ফেলছে। এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে সবজি করেছে, আর এখানে মা মূলা দিয়ে ডাল করেছে, মুগের ডাল করেছে। তো মার রান্নাবান্না হয়ে গেল, প্রায় অনেক বেলা হয়ে গেছে, এখন আমরাও খেয়ে নেব, খেয়েটে রেডি হয়ে যাব। এই যে এখানে আমাদের লাকেজও গোছানো হয়ে গেছে, এখন বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়া খাওয়া দাওয়া করতে হবে। এখানে এই যে ব্যাগের মতো যা যা ঢুকানো ছিল মন্ত্রগীতির খাওয়া টাওয়া সব ঢুকিয়ে নিয়েছি, এখন খেয়ে তারপর রেডি হয়ে যাব। ফাইনালি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম, ট্রেনে উঠে বসে আছি, আর যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ক্যামেরা করতে পারিনি, তখন তার মানে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম, তাই আর মোবাইলটা ধরতে পারিনি। তো এ তো দেখো আমরা এখন ট্রেনে উঠে বসে গেছি, এইদিকে এই যে মন্ত্রগীতিও আছে, বৃষ্টি পড়ছে তাই ট্রেনগুলো খুব ভিজে গেছে, পুরোটাই ভিজে গেছে। এইদিকে তোমাদের দাদাগুলোকে ট্রেনগুলোকে ভালো করে মুছছে, সিটগুলো আমাদের বসতে তো হবে তাই মুছছে, সবাই জানলা টানা খুলে দিয়ে গেছে। তো ঠিক আছে, সাথে থাকো, আমরাও যাই বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে আবার অন্য আরেকটা কি করব দেখি। স্টেশন থেকে তোমাদের দাদা চিপস কিনে নিয়ে এসেছে, এখন মন্ত্রগীতিও খেলছে চিপস দিয়ে, আমরা খাবো এই চিপসগুলো গাড়িতে বসে বসে, কি আর করবো। আর ওইদিকে দেখো তোমাদের দাদা সুদীপনও বসে আছে ট্রেনের মধ্যে, ট্রেনটাই তো ঢুকছে এখন গোয়াতে, আমরা নামবো, এখনও ঢুকেনি অ্যাকচুয়ালি, নুনমাটি বার হচ্ছে তাই।
তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সারা গাড়িতে কি কি করেছি সেটা তো শেয়ার করতে পারিনি, তাই এতটুকু করছি যে গুয়াহাটি ঢুকছে। আর আকাশটা কি ভালো লাগছে দেখতে, বৃষ্টির পর আকাশটা এমন হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে, কালারফুল কালারফুল। এই যে আমরা গুয়াহাটি স্টেশন পৌঁছে গেছি, এখন লিফটে উঠে যাব, উঠে তারপর ওপারে চলে যাব। তো এই যে লিফটে ঢুকে গেলাম, মন্ত্রগীতি আমার কোলে, তো এই সাইডে আসবে, হ্যাঁ এই সাইডে। তো এই যে চলে যাচ্ছি আমরা উপরে, তারপর অ্যাক্সিলেটর দিয়ে নিচে নেমে যাব, নেমে তারপর অটো নিয়ে। এই যে চলে এসেছি আমরা স্টেশনের বাইরে, এখন যাব গিয়ে অটো নিয়ে নেব। তো এই যে ঘরে চলে এসেছি, আর তোমাদের সাথে রাস্তাটার মানে শেয়ার করতে পারিনি কিভাবে আসলাম, তো চলে আসলাম বাড়িতে। এখন এই তো তোমাদের দাদার এখন ডিউটি আছে, ওর জন্য সব রেডি করতে হবে, তাই হুড়াতাড়ার মধ্যে আছি, তারপর দেখি আর কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। বাড়ি চলে এসেছি, গাড়ির থেকে নেমে এসে হাত পা ধুয়ে আমি কাপড় টাপড় ছেড়ে গোপালকে খাওয়া দিয়ে দিয়েছি, গোপাল খেয়ে নিয়েছে। এদিকে তো আগেই গোবিন্দ ঘুমিয়ে গেছিলো, এখন গোবিন্দ সাইড দিয়ে গোপালকেও ঘুম পাড়িয়ে দিতে হবে। তো চলো গোপালকে ঘুম পাড়িয়ে দিই।